আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এসএসসি তোমরা কেমন আছো? আজ বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। প্রথম পাঠে তোমাদের গ্রামার ব্যাকরণ আসবে, যেখানে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। একটু পরে দেখো তোমরা যে কোন বইতে পড়বা আর কোন প্রশ্নগুলো পড়বা, এই অংশটি অবশ্যই ভালো করে পড়। এবারে দ্বিতীয় নম্বর কম্পোজিশন অভিজ্ঞতা, মানে এটা অনুচ্ছেদ পাঁচটি দেওয়া হয়েছে, এই পাঁচটি অনুচ্ছেদ একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। এরপরে ভাষণ, দেখো ভাষণও পাঁচটি দেওয়া আছে, একটু সুন্দর করে পড়বা। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা যদি কোনো সমস্যা হয় সেটা। এবার ইমেল মাত্র তিনটি দেওয়া আছে, এতে ইমেল খুবই ভালো করে পড়বা। পত্র বলি চারটি দেওয়া আছে, চারটি পড়বা। দিনলিপি এখানেও চারটি দেওয়া আছে, এই দিনলিপিগুলো পড়বা, এটা একটি গুরুত্বপূর্ণ সাজেশন। আর খুদে গল্প আছে, দেখো পাঁচটি, এখানে পাঁচটি আছে, এই পাঁচটি খুদে গল্প তোমরা পড়বা। আর এখানে সংলাপ আছে পাঁচটি, এই সংলাপ পাঁচটিও পড়বা। তোমরা বারবার এই প্রশ্নগুলো বারবার রিভিশন দেবা, মানে রিডিং পড়ে রিভিশন দেবা, একটু বোঝার চেষ্টা করবা, মুখস্থ না করে তোমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। এবার ভাব সম্প্রসারণও আটটি আছে, আটটি পড়বা। বাংলা রচনা পাঁচটি, ছয়টি আছে, ছয়টি পড়বা। এগুলো পড়ার পরে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট লাইক শেয়ার করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।